আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই পাট শাকের একটা রেসিপি। পাট শাক আমরা সবাই চিনি, তো এই পাট শাকটা কী করে বাছা হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাট শাকটা আমি এইভাবে বেছে নিচ্ছি, আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট, আর পাট শাকটাও ধোয়া আছে। এই যে শিরাটা দেখছো, পাতার মধ্যে যে শিরাটা থাকে এইটাকে ভাঁজ করে নিলে এর পেছন থেকে এই শিরাটাকে এরকম করে টেনে খুলে বার করে নিতে হয়, ঠিক আছে? এরকম করে বার করে নিতে হয়। এই শিরাটা নাকি খাওয়া ভালো না, তো আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই পাট পাতাটা রয়েছে, এটাকে আমি দুভাজে এরকম ভাঁজ করে নিয়েছি। এবার এই মাথাটা ধরে আস্তে আস্তে এই শিরাটা টেনে খুলে নিতে হয়। এইভাবে পাট পাতা বাছতে হয়। এইভাবে পাট পাতা বেছে তারপরে আমি রেডি করে নিয়েছি সবটাই, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, পাট শাক সব বেছে নিয়েছি, এটা দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা একবার অবশ্যই নিজের ঘরে ট্রাই করবে। এক একজন এক এক রকমভাবে খাই আমরা, তো আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মটর ডাল দিয়ে পাট শাক। তো মটর ডাল দিয়ে পাট শাক রান্না কেমন করে করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো। পাট শাকটা রান্না করতে আমার লাগবে মটর ডাল, তা হাফ বাটি পরিমাপে মটর ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সেটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করবার একটা প্রসেস তোমাদের বলেছিলাম, বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, 5-7 মিনিট ভেজালেই হবে। একটু খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখো, আমি ডালটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটা কড়াই আমি উনুনে চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন, 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো এই সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। সর্ষেটা ফেটে গেছে, এবার আমি অ্যাড করে দেবো পাট পাতাটা। পাট পাতাটা দেবার পর অ্যাড করে দেবো একটু আদা, গ্রেট করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। এবার এটাকে নাড়িয়ে নেবো ভালো করে। এই পাট পাতাটাও এখন আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, বিভিন্নভাবে বিভিন্নজন রান্না করে থাকেন, আমি যেভাবে রান্না করলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। শাকটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করে দেবো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মটরের ডালটা। যেহেতু নুন দিয়ে ডালটা সিদ্ধ করা আছে তাই এখানে এক্সট্রা নুন আমি যোগ করিনি, পরে টেস্ট করে এটা যোগ করব। সামান্য একটু মিষ্টি, 1/2 চা চামচ একটু চিনি এর মধ্যে যোগ করে দেবো। নুন মিষ্টি ঝালটা তোমরা নিজেদের প্রয়োজন মতন দেবে। তো দেখো, তৈরি হয়ে গেল আমাদের পাট শাক মটর ডাল দিয়ে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।